চট্টগ্রাম ঢাকায় আছে। কষ্ট ছোটবেলায় বাপ মা মারা গেছিল, মা জন্ম মারা গেছিল, বাবা 4 বছর বয়সে বাবা এক মেয়ে মারা গেছিল। তারপরে একটা ছেলের সাথে সম্পর্ক করে ঢাকায় আনছিল আমাকে বিয়ে করে। বিয়ে করে এনে ছেলেটার বউ বাচ্চা ছিল, বলিনি আমাকে। তারপরে 1.5 মাস মানে কোনো মতো সংসার করছিলাম। তারপর সত্যিটা জানার পরে আমি নিজেই তালাক দিয়ে এসে মারছিলাম। এসে পরে এখানে কামাল পাড়ায় থাকি, 5 বছর চলতেছে ভাড়া থাকি এখানে, আর বাসা বাড়ি কাজ করি। আমি কী করবো, কোনো এখানে আইসি কোনো আই কার্ড নেই, আমার জন্ম চট্টগ্রাম আছে। আমি চাকরি করার জন্য কিন্তু নিই নেই, আমাকে কাজ পাইনি, বাসা বাড়ি কাজ করে খাই। চট্টগ্রাম আছে, এখানে গেছিলাম গার্মেন্টসে চাকরি করার জন্য, কিন্তু নিই নেই আমাকে। বলছে তোমার তো আই কার্ড নেই, তোমার কীভাবে নেবে? কোনো জায়গায় কাজ পাইনি, বাসা বাড়ি কাজ করে খাই। 5 বছর তো এখানেই রয়েছে আমি। আছে বাড়ি আছে, আমি তো ওগুলো রেখে ওই ছেলেটার হাত ধরে চলে আসছিলাম। আমি শুনছিলাম খালা অনেক জ্বালাতন করছিল, না পেয়ে আমার খাল তখন নাম্বারে একটা ফোন দিছিল। পরে ছেলেটার লোক আমার সম্মুখ হয়েছিল, হ্যাঁ সেটা আমি আমি কলাই আসা করছিলাম। আমি ঢাকায় আসছিলাম, এখানে এসে মানে আমাকে বিয়ে করছিল। বিয়ে করে 1.5 মাস পরে আমি ওর সত্যটা জানিয়ে গেছিলাম। মানে কি জানছে সত্যটা? এই যে ওর বউ আছে, 3 জন বাচ্চা আছে, তার বাড়ি এখানে না, সে হচ্ছে ভারতের ছেলে। আমাকে বলছে কি ঢাকায় তার বাড়ি, কিন্তু তার বাড়ি তো ঢাকায় না। কত তার মনে ছিল অন্যটা আমাকে নিয়ে বিক্রি করতো। মোবাইলের মাধ্যমে হয়েছিল, আমার খালতো বোনের মোবাইলের মাধ্যমে মানে ফোন দিয়েছিল একদিন, ওই ফোনটা আমি ধরছিলাম। ধরার পরে ওর সাথে আমার সম্পর্ক হয়েছিল। পরে আমার এখানে মানে জ্বালাতন করতো মা বাবা না, এগুলো বলছি ছেলেটা বলছে আমি তোকে বিয়ে করবো। একথা বলে ঢাকায় আনছিল। ঢাকায় এনে মানে বিয়ে সে করছে 1.5 মাস পরে। আমি সত্যিটা জানার পরে পরে নিজেই তালাক দিয়েছিলাম। ওই ও এনে কোনো জ্বালাতন করছে, মারধর করতো। মানে বিয়ে আমি তো কোনো বুঝতে পারিনি। ভাড়া তো কি সে বাড়ি এলাম, আমাকে এখানে আনছে, কামাল করে আনছে। ঢাকায় ছিলাম, ঢাকা থেকে কামাল করে আনছে। কারো কাছে থাকি না, ভাড়াই থাকি। মানে বাড়িওয়ালা বাড়িওয়ালা নিয়ে আসে, মেয়েকে আমার কাছে ঘুমাতে দেয়। বাবা মানে আমার মা ছোট জন্ম করে তুমি মারা গেছে, আর বাবা 4 বছর বয়সে কত কষ্ট। দুঃখ থাকলে আমি হাসি খুশি দিয়ে চলি, মানুষ আমাকে বুঝতে পারে না যে আমার কে আছে না নাই, বুঝতে পারে যে আছে না। তারপরও তো আমি 1.5 বছর আগে আমি ইউটিউব উঠছিলাম, একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়েছিলো। তারপরে সে বাইরে ছিল, সে বলছে তার আশায় থাকতে, তার আশে ছিলাম 1 বছর তলে আশে ছিলাম। পরে ছেলেটার আমার খবর নেয় না, দেখলাম সে দেশে এসে বলে বিয়ে করে আবার বাইরে চলে গেছে। সে থেকে তা আমি আবারও দেখি প্রতিদিন সামনে যে আমার কপালে একটা ভালো ছেলে মিলে নেই, আমার পড়াশোনা করা হয়নি। আমার মা যেহেতু নেই পড়াশোনা আমার কে করবে, খালা তো কাজের কাজের মেয়ের মতন ব্যবহার করতো আমার সাথে। ছেলেটা ভালো হবে, ছেলেটার সব কি আছে ওগুলো বলবে, তারপরে আমি তার কাছে দিয়ে বসবো, সে আমার দায়িত্ব রেখে যাবে। নাম্বার আছে।